দায়িত্ব ছিল না, আমি সেই দায়িত্বটা পালন করতে আসি। সে ওই চুমকি লোকের কথা কইছে। চুমকির লোক কথা কইছে কি দুলা ভাই, ওই যে মাই তার লাগে আমি এমনি একটু কথা কইছি। তোর বউ কি হচ্ছে? তোর মাইয়ের বিচার করতে আইছো? হ্যাঁ, তোর বউ মোর মাইয়ের লাইন মারি হারাইতেছে। লাভলিরে কোনোদিন কোনো দোষারোপ করতে হইতো না। আম্মা, আমার মাথায় কিন্তু কিছু ঢুকতেছে না। মানে আপনি একবার বলতেছেন যে টুনির দোষ নাই, একবার বলতেছেন লাভলির দোষ নাই। আপনি কার পক্ষ নিয়ে কথা বলতেছেন? আব্বা, তোমার মাথায় যে ঢুকতো না আমি তো আগেই জানতাম। আব্বা, আর জীবনের অনেক বড় দুঃখ আছে আব্বা। যারে বিয়ে করছি মানে তোমার আব্বা, তোমার আব্বার মাথা তো কিছু নাই। তোমার মাথা তো একটা তোমার আব্বার মতন না, মানে ধরো মনে করো তোমার আব্বার মাথন মধ্যে ফসাটাবে পানি, আর কিছু হালকা বাতাস আসা, আর কিচ্ছু নাই। তোমার যদি মনে করো ঘিলু যদি থাকে তাও ছটাক খানেকের বেশি না। আপনি বুঝাই বলেন, বুঝাই বললি তো বুঝি। লাভলির দোষটা টুনির দোষ, দোষটা কার? আব্বা, এত রাগারাগি করিও না, মাথা কুদ্দু ঠান্ডা করো। তুমি এখন লাভলির কাছে যাও, লাভলিরে বুঝাইয়া বলো যে টুনি যেখান করছে সে ব্যাপারে যেন মন খারাপ না করে। হ্যাঁ, এটা হইল গিয়া পার্টিস লাইফ। কি পার্টিস লাইফ? আম্মা, পার্টিস লাইফ না, পার্ট অফ লাইফ। পার্ট অফ লাইফ কে যে তোমার এগুলি শিখায়? তোমার কি মনে হয় দেখা হে আমার ছোট না বড়? এই নানা বুড়া কালে একটা পয়দা করিয়ে থুয়ে গেছে গাধার বাচ্চা, হেটার লেগে তুমি এখন আমার জিগাইতে আসো হে আমার ছোট না বড়? খবরদার, আমার বাপরে লই কোনো কথা কবি না। একবারে সবা কল ভাঙ্গে ছাইড়ে দিমু। স্বপ্ন তুই আমার সেদন আমি কেনা হইছে নাকি? আবার গলা উসে করে কথা কয়। এই তুই আরে কামদরি উঠবস করাইছো কা? এখন সে যদি কামদরি উঠবসের কাম করে হেরে কি আমি আদর করিয়ে সাজিয়ে দিব? স্বপন তুই ভুলে যাস না, জামাল আমার ভাই, আপন ছোট ভাই। নিজের বাইরে তো কিছু কইতে পারো না, আইয়া জারো সব আমার উপরে। স্বপন না শোক না মাই কথা কও, তাহলে শোতে যে পিড়ে করে সাইজ করে হারাবো। বাল্যকে কেমন ব্যবহার করতে পারে হ্যাঁ সে খোলা একদম ঠিক নেই। আর শিখবি কেমন তার? তোর বাপটা দেবি তুই হইছে, তুই কেমনে শিখবি? হোক যা হস হস। এরপরে যদি আমি কোনো দিন দেখি যে জামালের লগে খারাপ ব্যবহার করছো, আমার সেই খারাপ কে ওই মেয়ে কই দিলাম। পরে তো খালি আমার লগে নিজের বাইরে ঠিক করো আগে। হে যেন কোনো আকাম কুকাম না করে, হে আকাম কুকাম করলে কিন্তু আমিও আকাম কুকাম করব। বাহ 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 চুমকি, তুমি যেই পারফরমেন্স দেখাইছো সত্যি আমি মুগ্ধ। তোমার পারফরমেন্স দেখিয়া আমি এত খুশি চুমকি, এত খুশি যে আমার ভিতর দিয়ে এখন গান বাইরে যাইতে আছে। ও মালা গাদবো না গাদবো না রে, ওরে কাঁচা ফুলের মালা গাইতা সখী পরাবো কার গলে রে, মালা গাদবো না মালা গাদবো না রে। জানেন আমাদের গ্রামের বাড়িতে মানে যেই বাজারটা ছিল, বাজারের মাঝখানে একটা বটগাছ ছিল, বটগাছের নিচে একজন বসে থাকতো সব সময়। আচ্ছা, সারাদিন এই গানটা গাইতো, বুঝছেন? তাই অবশ্যই মাথায় একটু সমস্যা ছিল, ডিস্টার্ব ছিল আর কি, একটু পাগল ছিল। সমস্যা নাই, আপনার গানের সাথে তার খুব মিল। গানের সাথে মিল, কিন্তু আমার মনের সাথে মিল এইটা তো তুমি কইলা না। না, আমি কি তার মনের খবর নিছি নাকি? আমি তো আপনার মনের খবর নিতে আসছি। ওরে তুমি যতই যা বলো চুমকি, আমি হিরাচন্তে আসলে ভুল করি নাই। না হয় তুমি যেভাবে টুনের ধাক্কাটা দিছো, এই ধাক্কাটা যে তুমি তোমার মন থেকে দিছো, এটা যে আমার কতখানি ভালো লাগছে সেটা তোমারে আমি এই মুহূর্তে প্রকাশ করে দেখাইতে পারবো না। ওই ধাক্কাটার পরে আমি বুঝতে ভালাইছি যে তোমারে দিয়ে এই কাজটা হইবে। যার কারণে ওই ঘরে লাভলি বেগমের যত রকমের কাপড় চোপড় শাড়ি ওই সালোয়ার কামিজ এগুলো কিন্তু তোমার আমি কেন আনিয়ে দিছি, একদম হুবাহু ডুপ্লিকেট। কেন জানি ওরা দেখলে তাক লাগিয়ে যায়। ঘটনাটা কি হইতেছে? হ্যাঁ, এই যে কানের মালা টালা এগুলো সব আমার মনে ছিল, সব আমি আনছি। কেন আনছি? ওদের সাথে খেলায় জিততে হলে আমাকে তোমার সাহায্য আমার অত্যন্ত প্রয়োজন। আমি আশা করি তুমি আমাকে এই হেল্পটা করবে। আপনার যে আইডিয়া, সেই আইডিয়ার কাছে হিটলার ফেল, বুঝছেন? আপনি যদি খালি আপনার আইডিয়াটা বেচতেন, মানে আপনার আইডিয়াটা যদি একটু সেল করতেন। এখন তো কত ধরনের ব্যবসা বাইরে হয়েছে, আইডিয়া বেচনেরও কিন্তু ব্যবসা আছে। আপনি যদি আপনার আইডিয়া সেল করেন তাইলে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খালি ঘরে বসে ইনকাম করবেন। আমার তো খুব দুঃখ হইতেছে জানেন, আপনার মতো এরকম একজন ট্যালেন্ট মানুষ কি জন্য এরকম অজপাড়া গায়ে পড়ে রয়েছে। আপনি ঢাকা শহরে থাকবেন, আপনি থাকবেন আমেরিকা, বিলাতে, লন্ডনে, আপনি কি লেবরিয়ানে রয়েছেন। খালি আপনি যদি সদরঘাট লঞ্চ টার্মিনালে যাই নিজের আইডিয়া সেল করেন তাহলে আইডিয়া বেচতে বেচতে আপনি প্রত্যেকদিন লাল হয়ে যাবেন দুলাভাই। আবার কি দুলাভাই? এই আমার কি দুলাভাইয়ের মতন লাগে? আমার বয়সটা মাস্টার ডিগ্রিতে থাকলেও আমার মনটা কিন্তু ক্লাস 9 এ পড়তে আছে। তাহলে তুমি মনটার দাম দাও, চুলের দরকার নাই। ভুল হয়ে গেছে, আমি আপনার মনেরই দাম দিতেছি বুঝছেন, সেই জন্যই বলছি নিজের ব্যাপারে খুব ভালো করে ভাবেন। আপনি ভাবতে তো আছি, কিন্তু ভাবতে দেখই আমার সংসারে যা চলতে আছে এখন, এই আইডিয়া ঠাইডিয়া সবগুলা জলাঞ্জলি দিয়ে ফেলাইতে আছি। দেখতেছি আপনার মতো এইরকম একজন ট্যালেন্ট মানুষের বুদ্ধিমত্তা, ট্যালেন্ট মানুষের জ্ঞান কিভাবে করে ধ্বংস হয়ে যেতেছে সংসারের চাপে। আমার অবশ্য শরীরটা ভালো নাই বুঝছেন, আজকে আজকে বেশি চিন্তা ভাবনা করতে পারতেছি না কোনো বিষয় নিয়ে, গা ম্যাজম্যাজ করতেছে। কি সমস্যা? কি মানে ইয়ানে আসবার আগে করোনার 2খান টিকা দিছিলাম, আচ্ছা বুঝছেন, হ্যাঁ, কিন্তু বুস্টার ডোজের ডেট এখনো পাইনি। মানে আমার তো কচি বয়স, এত অল্প বয়সে তো করোনার বুস্টার ডোজের টিকা আমার বড় সিরিয়ালে পিছনে পড়ে গেছে বুঝছেন, এই জন্য বুস্টার ডোজ দেওয়া হয় নাই বলে আমার কিন্তু নিজেকে খুব সারাক্ষণ টেনশন লাগে নিজেরে লই। একটা কেমন একটা অনিশ্চিত অবস্থার মধ্যে আসি না, অনিরাপদ অবস্থার মধ্যে আসি, যে কোনো সময় জর্জারি হয়ে গেলে কেমনে কি হইব, যে কোনো সময় করোনা অ্যাটাক করতে পারে। এই যে আজকে গাটা ম্যাজম্যাজ করতেছে, কেউ তো নাই কাউকে যে বলবো যে আমার টেম্পারেচারটা কত একটু দেখবে। এইটা নিয়ে কোনো রকমের মনে তুমি খারাপ করো না, এগুলো নিয়ে মরণ খাপ যদি খারাপ করো তো দেখবে তোমার চাপিয়ে ধরছে ওই ওই রোগে। তাহলে ভাই একটু দেখেন তো আমার টেম্পারেচারটা কেমন, গা গরম কিনা দেখেন তো। টেম্পারেচার তুমি তো কইছই, এতেই তো আমি বুঝছি টেম্পারেচার মনে হয় একটু গরম গরম লাগে, আর দিয়ে দেখার দরকার নাই। আমাকে আপনি আমার বাপের মতো, আমি আপনার কন্যার মতো, আপনি আমার হাত ধরে একটু আমার টেম্পারেচারটা দেখেন তো, মনে হইতেছে আমার জ্বর আসছে। দেখতেছি ওমা, আপনি দেখি পালস দেখতেছেন, কম্পাউন্ডার ছিলেন নাকি আগে? না, এগুলা তো ফ্যামিলি ট্রিটমেন্ট। কি কোন অবস্থা পালসে? না একটু পালসটা ধরে দেখো। তোমার আবার কি হইছে? ও বড় ডাক পাখিতে, এই যে সুন্দর রাত, এই যে দেখা লাগে ঠান্ডা না গরম না বাজা বাজা, এই দুটো দেখে তোর মজা পাবা না। ডাক্তার সাহায্য কোন ধরনের কথাবার্তা করছি এত ভট করিয়া? আমি তো ব্যাপারটা বললাম না। এই কোন ধরনের কথা কইছো? বোঝো না তুই কোন ধরনের কথা কইতে আছে? মোর সখী আলদা বুঝেই যায়, আর হাত এইভাবে ধরে আলি দেখতে কইছে জ্বর কিনা। আমি ব্যাপারটা আমি কইতে আছি না, তুই জ্বর দেখবি জান দুলো ভাই জান কি তুমি ভুল বলতে আছো, বিশ্বাস করো আমি বুদ্ধি পরামর্শ করতে গেছি, কিন্তু হঠাৎ করে কইতেছে আমার শরীরে গরম গরম লাগে, আমার মনে হয় জ্বর আইছে। আর দেই কাপে চিন্তা করি আমার এখানে থাকে যদি অসুস্থ অসুস্থ একবারে রাইতে তা কোথায় নেব কি করবো সেইটা আসলে দেখতে গেছিলাম যে গাটা গরম কিনা এই যদি গরম হইতে হেরবার যা চিন্তা করতাম তো করতাম এই তোর বাপ দাদার সদ্য গোষ্ঠীতে কয়টা ডাক্তার আছে আই সেইটা আমারে ক তুই রাত ধরে তুই ওর জ্বর মাপো এ আর যদি জ্বর আইসো আর যদি মাপা লাগে মরে বলাইতি আর না তুই যাইতি ডাক্তারের কাছে বলাই যাই ডাক্তার দেখাইতি ডাক্তার আর শরীরে কথানি জ্বর তুমিও হইনা ডাক্তার সাইতে গেছো চিকিৎসা করতে এইবার আমি বুঝছি এই লজ্জা তুই ওই শরীরে এই বাড়তে রাখছি এই লজ্জা রাখছো আরে আর শরীরে গরম নাকি আগে এইটা তো দেখতে হইবে তুমি কি উল্টা সিধা কইছো খবরদার মিটা বাটা কথা আমার লগে কবি না আর শরীর গরম তো দেখা লাগবে কি ডাক্তার নাই আমি নাই হ্যাঁ তুই ব্যাটা বাঁধে ওইয়ে তোর এই সেই গা দিয়ে দেখা লাগবে আর কথা নি যাও আমারে বলেন দিলি না কে এ লুচ্ছার ঘরে লুচ্ছা তুই আমারে বলাই ওই কা আমি দেখতাম আর গায় কথা দি যাও আরে আমি তো ধরতেও চাই নাই এরপরে কইছে এ লই একটু ধরিয়ে দেখেন আমার শরীরটা গরম কিনা আর অনুরোধে আমি হাতটা আস্তে ধরছি যে শরীর গরম কিনা এই আর তুমি এই মুহূর্তে যাইয়া কি সব উদ্দেশ্য দিয়ে আমি বলতে পারতে আছি তোর বোঝা লাগবে না তুই ওই শরীরে এখন এই মুহূর্তে বাড়িতে বাইর করবি তাহলে কোপ দিয়ে তোর কল্লামি ঘাড়ে গুঁজে দিছে না আমি খেলাবো এটা সম্ভব না হ্যাঁ তুমি যতই দেখো আমার কল্লা যদি হালাই দাও নিচ্ছে তোমার খাই তা তুমি হালাই দাও আমার কিছু আয় যায় না তবু ওই মরিয়ে কমু যে স্ত্রীর রাতে শহীদ হইয়াই পড়ছি এই কমু তার কারণে যে ওরে আমি এখন এই রাজ্যে কোনখানে বিদায় দিতে পারবো না আর আমি যে পেলানে ওরে এখন রাখছি এই পেলানও আমি কোনো রকম নষ্ট করতে পারবো না ওরে কোন কপাল পরে নাই একটু বিশ্বাস রাখো মোর উপরে বিশ্বাস নাই তোর উপরে কোন বিশ্বাস আমার নাই তরফদার এই সোহে দেখছি এই সোহে বুঝায় না তোমার যে কি বিনতি সেই করতে পারি না আরে আমি যে গেলে জুয়ান আসলাম তোমার ধরনের বিয়ে হচ্ছি তখন তো আমি জুয়ান আমার এই সবাই কোনো বদনাম হয় নাই এখন এই বুড়া বয়সে আমার তুমি এইসব বদনাম দেও আমি এই তো এখন আমার আত্মহত্যা করতে ইচ্ছে হবে তুমি কল্লা যদি হালাইতে হয় হালাই যাও জামানা দিয়ে বাঁচতে যাই তুই আত্মহত্যা করলি বর জুয়ান কালে তো বুঝি নাই বিশ্বাস করছি এখন তো ঘরে থাও এখন তাদের তো ধরা খাইছো এত বছর সংসার করছি তোর লগে আমার বাপ আমার সুখে লিখে কি করে না এ বাড়ি ঘর জিনিসপত্র টাকা পয়সা সব দায়িত্ব নিয়েছে তোরে আর তুই আমার লোক এই বিল বেঁধে শুরু করছো তাও এই বয়সে আইয়া আমি কি বেঁধে করতে আছে আমি তো এইটাই বুঝি নেই বলছি আল্লাহ মাটি ভাকাই যাও মাটি তোর হারিয়ে যায় দেখো কাম দেয় এই কেন না এই খাবার তার পরিস তো বাদা এই সাবন আমার একটা কাপড় সুস্থ করতে ছোটবেলায় একবার ভুল করছিলাম সে যে টাকা খাইছি হিয়ার বাদের তো ডিসিশন নিছি কানে ধরছি তো বাস তাক ফেরুল্লা কোনোদিন আর প্রেম না প্রেম চিরকালের জন্য লক কথা ঠিক আছে ছোটকালে যে আপনি পাইকিয়া গেছেন সেটা তো আমি জানতাম না আরে প্রেম একবার এসেছিল নীরবে চলে গেছে চুপি চুপি বুঝছেন দাগা দিয়ে আপনারে এই লজ্জা শরমের কি মাথা খেয়েছো তুমি একটা লোক তোমার এই বাড়িতে আনছে আমার মতন একটা ইয়াং হ্যান্ডসাম মানুষ রেখা আমার ৬০ বছরের দুলাভাই এর হাতে হাত লাইকা একদম লাইনি মজদুর মতো ওরে প্যারাসিটামল আনতে কাও পালসটা ধরে দেখতে কাও আটটা বার জাগাইয়া দাও লজ্জা শরম কি লাগে না তোমার তোমার আদর্শবান ওলার বউ যাকে মুই খালাম্মা বলাই है कि फुटबॉल खेलते मेसी रोनाल्डो को लगे ना कि जिको लगे खेलते अंगो लाबली अंगो हुतरबो फुटबॉल खेलबो की रे फुटबॉल खेलबो की रे अंगो बोमा तो মনে করেন বাড়ির মধ্যে থাকবো পাকশাক কইবো রান্না বান্না কইবো ভর্তাবাজি কইবো আঙ্গরে খাওয়াবো আঙ্গরে যত্ন করবো সাসু দিব ফুটবল খেলার নাই অনেক মানুষ আছে ফুটবল যদি না খেলে থাকে ল্যাং মারা হেডসে কমই দিয়া তোমার অসীম পপুলারটা এ বাবা কি দেখালে এক তুমি অলরেডি তুই